কেমন আছো তোমরা? ভালো আছি। কি করছো দুজনে? খেলা করছো? হ্যাঁ। কি খেলা করছো? এই খেলাটা ভালো লাগে? আচ্ছা, মোয়া লক্ষ্মী মানুষের সব ইচ্ছে পূরণ করে? হ্যাঁ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ পূরণ করে। তোমার কি কোনো ইচ্ছে আছে? হ্যাঁ। কি ইচ্ছে তোমার? প্রথম ইচ্ছে, আমি সব দেশে ঘুরবো। সব দেশের আগে আমি এক মদিনায়। মদিনায় যাবা? মাশাআল্লাহ। মদিনায় কি আছে? মদিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ইনশাআল্লাহ আল্লাহ তোমার আশা পূরণ করবে। তাই আমি মক্কা মদিনায় গিয়েছি। গিয়েছো? তাই তাহলে তোমার কি কোনো ইচ্ছে আছে? কোথাও যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ। কি? দেখা করতে যাবো? তুমি ফিরোজ বাবাকে কিভাবে চিনো? তিনি অনেক ভিডিও ছাড়ে ফেসবুকে। ভিডিওতে কি দেখায়? ইনশাআল্লাহ কিছুদিন পরে যেতে পারবো। কেন, তোমাকে ভালো খাবার দেই না আমি? এই দেশে ভালো খাবার কি আছে? হ্যাঁ, ভালো খাবার নেই? না। কেন? কিন্তু সুন্দর সুন্দর জুস খাই, কিন্তু আমি তো ওগুলো খাইতে পারি না। তোমরা আমাকে দাও না। আমি যদি জুস খেতে বলি তাহলে তোমরা দাও না। আমি যদি চকলেট খেতে বলি তুমি দাও না। ওগুলি বললো যে অনেক খারাপ। তাই এটা নিয়ে তোমার মন খারাপ হয়? আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ভালো খাবার কিনে দিব, ভালো জুসও কিনে দিব, ঠিক আছে? আমি সোজাব যে অনেক ভালো ভালো জুস খেয়েছি। জুস খেয়েছো? হ্যাঁ। ওগুলা কি অনেক বেশি ইয়ামি থাকে? হ্যাঁ। আমি সোজাব যে আরো আরো জুস খাবো। তাই? কারণ আমাদের দেশে জুস নেই। না, জুস নেই। এই জুস আছে কিন্তু আমার নাম আমি কিনে দেয় না। কিনে দেয় না? না। কেন? ও ভালো না আমার বলে। তাই এটা নিয়ে মন খারাপ হয় দুজনেরই? আচ্ছা, তোমাদেরকে ভালো ভালো জুস কিনে দেব। ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের সকল আশা পূরণ করবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ সকল আশা পূরণ করবে। দুজনে এবার খুব হ্যাপি? আল্লাহ তোমাদের আশা পূরণ করে দিবে, এটা শুনে খুশি হয়ে গেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে থাকো, আবার দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।